পাচ্ছি তো অনেকটা জল। এই শুভ আমার মনে হয় জলটা না ছেড়ে দেওয়া উচিত জানিস, জলটা কি হয়েছে না হয় এটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। সবাইকে সবাইকে আমি একটু বলে দিই, এখন বাজে রাত 11:30 আর এদের হঠাৎ নাপ দিচ্ছে হয়েছে পুলে। আমাদের উদ্যম শেষ হবে না। আমি জাস্ট ব্লগটা শেষ করলাম একটু আগে। আমার এত রাতে ব্লগ করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা ছিল না, অবস্থা দেখো বসে যাবে। বসো বসো আরে বসো কিছুক্ষণ বসো, রিল্যাক্স করে নি। কিন্তু বিশেষ একটা আমার ভালো লাগছে না, একটু গরম থাকলে ভালো। হ্যাঁ জল চার বালতি দু চার বালতি গরম জল ঢাল। সিরিয়াসলি এটাকে পাগলামি বলে। এই রাত্রিবেলা আমি জানতাম এখানে নাপলেই ওদের ঠান্ডা লাগবে, বারণ করেছিলাম যে নেবো না নেবো না, কিন্তু না গরম লাগছে গরম লাগছে, এবার নেবে বলছে ঠান্ডা লাগছে। যা তা ব্যাপার। ওকে গুড নাইট কিডস, গুড নাইট মমিজ, মানে গুড নাইট। আমি আমার মা খাই আমি খাই। পাগলা দাশু বলেছে বাচ্চা বাটি শুয়ে পড়েছে, আমি নিজে এসে কাজ করছিলাম, শুতে দেরি হয়েছে, আর সকালবেলা একটা যাতা ইনসিডেন্ট হয়েছে। বেসিক্যালি আমরা উপরে শুয়েছিলাম, আমি রেনি পুচকি আর শুভ নিচে কাজ করছিল। 4:30 কি 5 নাগাদ হবে টুইকি প্রচণ্ড কাঁদতে শুরু করেছে, এটা তোমরা অনেকেই জানো যে সব ভোরবেলা ওর একটা সমস্যা আছে। করবো তখন বললো বাইরে, তো আমি ওকে নিয়ে বাইরে এলাম, এসে নিচে নামছি আস্তে আস্তে। তো তারপরে সবাই সবার মতো ঘুমিয়ে আছে, তো আমি জানি এই ঘরটা ফাঁকা, এই ঘরটা এনে চেষ্টা করি ও যদি ঘুমায়। তো এই ঘরটা আসার সময় জাস্ট পর্দাটা আমি সরিয়েছি, আর শুভ এরকমভাবে সব ল্যাপটপ ট্যাপটপ ছড়ানো এরকমভাবে জাস্ট কোনো রকমে শুয়ে আছে। হঠাৎ করে যেই আমি যা হয়েছিল শুভ তাক করে উঠে গেল, উঠে গিয়ে আমার দিকে তাকিয়ে মা গো মা মা মা। আমি প্রথমে ভাবছি শুভ বোধ হয় টুইকিকে এন্টারটেইন করছে যাতে কিনা টুইকি না কাঁদে, আর টুইকিও কান্না বন্ধ করে দিয়েছে, আমিও হা করে তাকিয়ে আছি। আর শুভ বোধ যা শুয়েছি তখন 10-15 মিনিট হয়েছে, আর আমি একটা স্বপ্ন দেখছিলাম কি একটা জঙ্গলের মধ্যে কিছু একটা এরকম, হঠাৎ করে মানির কান্নারাও শুনতে পাচ্ছি আমি স্বপ্নের মধ্যে। তো হঠাৎ না আমি চোখটা খুলেছি দেখি ওরা দুজন সামনে। হ্যাঁ তারপরে ঘটনা আবার বলি তিশা, ও তুই ভয় পেয়েছিস, তুই ভাবে বুকে থুতু দে বুকে থুতু দে। চলো টাটা যাবো টাটা যাবো চলো, আমাকে নিয়ে যাবে কি করবি কি করবি। এ বাবা তুমি খাবে খিদে পেয়েছে। গুড আফটারনুন ফ্যামিলি, কি করছো সবাই? অনেকক্ষণ পরে ক্যামেরা তুললাম, একটু কাজ করছিলাম সেই জন্য ব্লগ করতে পারিনি। সকালবেলা আগে যা গেছে ও বাবা, এখনও আমার হার্টবিট এরকম। অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে হট করে এরকম একখানা, সবে যা শুয়েছি আর জাস্ট কাঁচা ঘুম ছিল বলে এরকম একটা হয়েছে। সবাই আমার খিল্লি ওড়াচ্ছে। দেখি তৃষা টুইকি রেনি ওলু সবাইকে নিয়ে একটু বেরোনোর কথা আছে, বৌদি আছে, যদি কাজ এখানে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় তাহলে বেরোবো। আর আজ যে ওয়েলকামটা আমি একাই করে দিই নাহলে অনেক দেরি হয়ে যাবে। সো হ্যালো নমস্কার সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ডাউন স্টেক কুল উইথ দ্য এডিস বং। আর আজকে ব্লগ চলে গেছে, যারা এখনও দেখোনি আই বাটনে দিয়ে দেবো, দেখে দিও ওকে।
আমার মনে হয় ভালোই লাগবে। অনেকে জিজ্ঞেস করেছো পুলটা কোথা থেকে কিনেছো, তো পুলটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অনেকগুলো পুল আছে, তার মধ্যে এটা রিভিউ আমি সবচেয়ে ভালো পেয়েছি বলে, বেস্ট পেয়েছি বলে এটাই নিয়েছি, আর এটা সত্যিই ভালো, বেস্ট। আমাকে দেখে হলুদ পড়েছো না? সো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, একটু বিনোদনের কথা আছে, কথা তো অনেক কিছুই থাকে বাট সব সময় হয় না, একবার একটা রবিবার হয়ে গেছে মানে কি সব সময় হবে, তার মানে আছে কোনো? একটুখানি গুছিয়ে নিন, তুই তো কোনো রকম পরে ফ্যান চালিয়ে রেখে চলে আসিস, বাথরুমের লাইট জ্বালিয়ে রেখে চলে আসিস, গিজার চালিয়ে রেখে চলে আসিস, তোর তো কোনো কিছুতে ইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, অন ক্যামেরা এই কথাটা বললি তো ঠিক আছে, গিজার অন থাকবে, যখন লাইট অন থাকবে, আর যেটা আমি করবো না সেগুলো তোমাদেরকে আমি দেখাবো চোখে আঙুল দিয়ে, সবাই জানে। ঠিক আছে, কিছু হবে না, এসব বাজে কথা, এসব কথা কানবে না, চলো আমাদের। তো আমরা বাড়ি থেকে আবার একটু বেরিয়েছি, এখানে মিষ্টি ফলতে হবে। হ্যাঁ বল বল, আসছি যে আমরা বেরিয়ে গেছি তো। সো আমি এখানটায় হচ্ছে আমার কালকে যে জামাটা পরে যাবো সেটা খুব ভালো একটা কুর্তি, তো সেই কুর্তিটার ফিটিংসটা একটু খারাপ ছিল, সেটা এখন করাতে দিলাম, আর এখন এখান থেকে বেরোবো ছোটি ভাইদের সাথে, ছোটি ভাইরা সবাই আমাদের বাড়িতে ওয়েট করছে, ওখান থেকে তারপর যাবো, কোথায় নিয়ে যাবে শুভ জানি না, কী খাওয়াবে তাও জানি না। কে খাচ্ছে? তুই খাবি? আবার আমি খাওয়াচ্ছি নাকি? কী অবস্থা দেখ, কী অত্যাচার আমার উপরে, তোর বিয়ে আমাকে নাকি খাওয়াতে হবে? তো শুভ এখানে টুইগির সেবায় ব্যস্ত, টুইগি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তাই না? হ্যাঁ, টুইগি অ্যাকচুয়ালি দুপুরবেলা আজকে ঘুমায়নি। টুইগি হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি, ওর টুইগি হচ্ছে ফোনের মধ্যে বসে আছে। এইসব করে তার ঘুমায়নি? তুই ঘুমিয়েছিস? আর আমি একটা জিনিস দেখেছি, টুইগি যখন ঘুমায় না তখন ও বাইরে যদি বেরোনো হয় একটু হাওয়া লাগলে ঘুমিয়ে, বিশেষ করে বাইকে তো একটু হাওয়া লাগলেই ও। ওরা আসছে দুজন ভদ্র মহিলা। বৌদি তোমার ব্যাগটা দেখাও, আমার খুব পছন্দ হয়েছে, সবাইকে ব্যাগটা দেখাও। এই দেখো বৌদির নতুন ব্যাগ। শুধু ব্যাগই দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে না, দেখাও ভালো করে, পর্দা ওখান থেকে দেখে নেবে, বলবে যে হ্যাঁ দেখো আমাকে ছাড়া কিছু তো দাঁড়বের করছে, সেটাই বলবে। তখন মন ভালো থাকবে, তখন হচ্ছে কি উফ কি ভালো, আমার বউ আমার নিতে, মানে সবার ক্ষেত্রে এটা, যখন যখন মাথা গরম থাকবে, যখন রাগ হবে ঝগড়া হবে, তখন দাঁত বের কর আমাকে ছাড়া, দাঁত বের পার্টি করে। সেই কারণে ওই দিন তো তুই পুরীর ওই থাম্বনেলটাতে আমাকে ওরকম লাগছিল বলে দেখতে ওইটা গিয়েছি, তাই না? ঠিক বলেছি না বৌদি? থাম্বনেলটা কিরকম বিচ্ছিরি ছিল দেখেছিস? বাঁদরের মতো লাগছে। তোমাদের মধ্যে ফাটাফাটি হয় বলেই তো ফাটাফাটি ঝগড়া, মানে ফাটাফাটি ভালোবাসে। ওর নামে কিছু বলে উল্টো পাল্টা বলে, হ্যাঁ একদম আমি একটা কথা বলি, এটা থেকে এটাই বোঝা যাচ্ছে আমি আর শুভ অনেক কাজ করি এবং ব্যস্ত, এরাও যে আমরা তোমাদের কন্টেন্ট দিচ্ছি।
চালাতে এখানে টুইগি রক ক্লাইম্বিং করছে আমার মাথার উপর দিয়ে বারবার। বাবারে বাবারে বাবারে। আর এখানে আমার বড় মেয়ে এখন একটা নাচ দেখাবে, চলো। আর এ ডিস্টার্ব করবে, আর তুমি দেখো নাচ করছে। এটা কি নাচ মানে, এটা কি নাচ? ট্রাইবাল না, ট্রাইবাল। হুম্বা লা লা হু, হুম্বা লা লা হু, হুম্বা লা লা হু, হু। আর ওই ঘরে ওরা পার্টি করছে, বিয়ের পার্টি। কে কি পরবে, কোন লেহেঙ্গা, কোন শাড়ি, এই চলছে সারাদিন ধরে। আমি বোর হয়ে গেছি, তাই জন্য আমি চলে এসেছি। আমি আমার বাচ্চা পার্টির সাথে পার্টি করছি, আর এরা আমি বাচ্চা পার্টির সাথে পার্টি করছি, আর এরা হচ্ছে কি, কোন দিন কোন লেহেঙ্গা, কোন দিন কোনটা মেহেঙ্গা, এই সব চলছে। না করো করো, একবার করো, এরকম না। ঘুরছে চাকা, বন বনিয়ে ঘুরছে পাখা, চোরকা ল্যাটিন ঘুরছে জড়ি, ঘড়ির কাটা আসছে ঘরে। জনি জনি ইটিং সুগার, টেলিং লাই, ওপেন ইওর মাউথ। আয়রা ওড়ায় বেশ জানি, রুমাল ওড়ায়, ঝান্ডা ওড়ায়, ধোয়া ওড়ায়, তা মানি। কিন্তু আমার খটকা লাগে যখন শুনি নবাব বাগে কে নাকি কে কোন মেলায় গিয়ে পয়সা ওড়ায় দুহাত দিয়ে। এখানে দাদা নাকনি ভালোবাসা হচ্ছে, আমার যে হামদা জমা, আমাকে একটা হামদা জমা, ওই ওই যে কোটি কোটি টাকা দাম, বুঝি বুঝি, আবার চৌদা বা, আবার চৌদা বা। আইসক্রিম ইন্দারা বাড়ি পিন্দারা আইসক্রিম একটা বড় মা, একটা ছোট মা, একজন আইসক্রিম খাচ্ছে, একদম দিবি না তোকে, একটুখানে দিয়ে তোর কাছ থেকে সব নিয়ে নেওয়ার ধান্দা করছে কিন্তু।
আর বেসিক্যালি এই ব্রাউনির সাথে এই বাটার স্কচ না হয় ভ্যানিলা আর না হয় ভালো যায় না। সো এখন বাজে 11:15 আর আমাদের এখনও ডিনার হয়নি, ডিনার করবো। আমরা বাইরে অনেক ভুলভাল খেয়েছি তাই জন্য একটু দেরি করে ডিনার করছি। তৃষা আর ডিনারের আগেই আইসক্রিম খেয়ে নিল, আবার ডিনারের পরেও আবার আইসক্রিম খাবে। এইটুকুখানি নিয়ে ওটাকে আইসক্রিম খেয়ে নিল বলে, মানে এইটুকু করে দুবার নিলে সেটাকে খেয়ে নিলই বলে। তো ও সবসময় আইসক্রিম মানে একটাই বুঝতো, স্টিকওয়ালা আইসক্রিম। ও মানে এই এইগুলোকে আইসক্রিম খুব একটা ভাবেও না। আচ্ছা আবার গাইবো এখানেই শেষ করছি। এই ব্লগটা একটু হচপচ ছিল, আমি জানি না কেন আমার লাগছে, হয়তো এডিট করতে বসলে হয়তো সেরকম লাগবে না, সেটা তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আর এই ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বলো মানে সাবস্ক্রাইব আইসক্রিম কেন বলো, সাবস্ক্রাইব ও এখন সাবস্ক্রাইবের জায়গায় অন্য কি সব বলে একটা। সো সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো সব সময়। একসাথে একসাথে দুজনে একসাথে।